كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. حم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. نحمد ونصلي على رسوله الكريم أما بعد، قال الله تعالى إنا أنزلناه في ليلة مباركة، وقال تعالى فيها يفرق كل أمر حكيم. শ্রদ্ধেয় ভাতৃমণ্ডলী, বর্তমান যে সময়, বর্তমান যে মাস, এটা হলো শাবান মাস। শাবান মাসকে নিয়ে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু ইবাদত এবং বেশ কিছু জিনিস চালু হয়ে আছে। আজকে আমরা দেখব এর হাকিকত কি, কি করা যেতে পারে এবং শাবান মাসে আমাদের করণীয় কি এবং আমাদের বর্জনীয় কি, এই নিয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই। শাবান মাস সম্পর্কে কোরআন এবং হাদিস যদি আপনি খুঁজে দেখেন তাহলে শাবান মাসের বিশেষ কোনো ফজিলতের কথা কোরআনে বর্ণনা হয়নি, বরং হাদিসে সামান্য কিছু ফজিলতের কথা বর্ণনা হয়েছে। শাবান মাসের বিশেষ আমল সেটা কি, সহি হাদিসে যেটা বর্ণনা হয়েছে সেটা হলো, হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি যে রোজা পালন করতেন বা নফল রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। তো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, তিনি সাহাবী বলছেন যে কালা লাহু, যে আল্লাহ রাসূল আপনি এত বেশি রোজা রাখেন কারণটা কি, কারণ জিজ্ঞাসা করলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাকা শাহরুন ইয়াকফুরুন নাস, এই এমন একটা মাস যে মাসে মানুষরা বেশিরভাগ গাফিল হয়ে থাকে, আর এই মাসটা হলো বাইনা রাজব ও রমাদান, রজব এবং রমজান মাসের মাঝে একটা মাস, সাধারণ মানুষরা এই মাসটাতে গাফেল হয়ে থাকে। আর দ্বিতীয় কারণ আল্লাহ রাসূল বললেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক আমলগুলোকে উঠান, অর্থাৎ বাৎসরিক মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হয় শাবান মাসে। আর আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রোজা অবস্থাতে উঠুক, যার জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মারায়তু রাসূলুল্লাহ মারায়তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, মানে পুরো মাস রোজা রাখতে দেখিনি ইল্লা রমাদান, রমজান ছাড়া। আল্লাহ রসুলকে কাত্ত বলা হয়েছে সেখানে যে কখনোই রমজান ছাড়া পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, তবে সব থেকে বেশি রমজান ছাড়া যে মাসে রোজা রাখতেন সেটা হলো আমার আইতুহু আকসারা সিয়ামান মিন শাবান, শাবান থেকে বেশি রোজা রাখতে আর অন্য কোনো মাসে দেখিনি। এমনকি বুখারীর রাওয়ায়েত আছে, কোনো হাদিসের রাওয়ায়েত আছে যে বরং শাবান মাস পূর্ণ মাসটাই রোজা রাখতেন, আর মুসলিমের রয়েতে আছে যে পূর্ণ মাসই রাখতেন কিন্তু ইল্লা কালিলা, লাস্ট অল্প সময়টা বাদ রাখতেন। বলার উদ্দেশ্য যে
শরীয়ত সম্মত যে আমল আমাদের জন্য করণীয় আমল শাবান মাসে এবং ফজিলতপূর্ণ আমল যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি করতেন সেটা হলো শাবান মাসের অধিকাংশ সময়টা রোজা পালন করতেন। দেখুন রোজা পালন করার কারণটা আল্লাহ রসুল বললেন, সাহাবী যখন জিজ্ঞাসা করলেন বলেন কারণটা হলো যে মানুষ বেশি গাফেল থাকে আর এই মাসে সাধারণত মানুষের আমল আল্লাহর কাছে বাৎসরিক আমল উঠানো হয়। দেখেন আমল উঠানোর তিনটা স্টেজ আছে। এক নম্বর হলো যে প্রতিদিন মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয়, নিয়ে যাওয়া হয়। যেমন এর আগে আপনাদের শুনেছেন, আপনাকে বলা হয়েছে যে ইয়াতা আকাবুন মালায়েকাতুম মিল্লাইল ও মালায়েকাতুম মিন্নাহার, প্রত্যেকটা মানুষের কাছে দুইজন করে ফেরেশতা আছে যেটা ফজরের নামাজে এবং আসরের নামাজে এরা চেঞ্জ হয় না, ডিউটি চেঞ্জ হয়, তখন তারা তাদের রেজিস্টার নিয়ে আমল নিয়ে উঠে যায় না যায় না, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে কেমন কি অবস্থায় আমাদের বান্দাকে আমার বান্দাকে ছাড়লে কি অবস্থায় পেলে, তারা কি বলে যে আমরা আতাই নহমি সল্লুন বা তারাক নহমি সল্লুন, আমরা দেখলাম যে আসরের নামাজে জামাতের সহিত যখন তারা নামাজ পড়ছিল তো আমরা যখন এলাম তখনও নামাজ পড়ছিল আর ছেড়ে এলাম তাও নামাজ পড়ছিল। তো এই একটা হাদিস, তো এটা প্রতিদিন আমল উঠানো হয়। দ্বিতীয় আমল উঠানোর আর একটা স্টেজ হলো সাপ্তাহিক আমল উঠানো হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন না, খাস করে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে এই সোমবার এবং বৃহস্পতিবারে মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয় আর আমি চাই যে রোজা অবস্থায় আমার আমলগুলো উঠুক। তৃতীয় স্টেজ হলো যে বাৎসরিক আমল মানুষের শাবান মাসে উঠানো, যে এই হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রসুল বললেন যে বাৎসরিক আমলগুলো শাবান মাসে উঠানো হয়, অতএব আমি চাই যে আমার আমলটা আল্লাহর কাছে যাক, আমি রোজা অবস্থায় থাকা অবস্থায়। তো এই জন্য এলো সহিহ হাদিস শাবান মাস সম্পর্কে যেটু আমল করার জন্য যেটু পাওয়া যায় সেটা এটা সহিহ হাদিস। আর একটা সহিহ হাদিস আছে শাবান মাস সম্পর্কে, যেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবান মাসের বিশেষ করে 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ বা শবে বরাতের মানে বিষয়ে কোনো সহিহ হাদিস নেই, শুধু এই একটা হাদিস আছে যেটাকে সহিহ বলা হয়েছে। সে হাদিসটা কি, বিশেষ করে শাবান মাসের 15 তারিখের রাত্রির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে শাবান মাসের 15 তারিখের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসমানে নেমে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, অনেক বেশি ক্ষমা করেন। কেমন ক্ষমা করেন, কাদেরকে ক্ষমা করেন, যারা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করে নাই বা শিরিক করে না এবং যাদের মনের ভিতরে অন্য কারো উপরে হিংসা বিদ্বেষ নেই, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ক্ষমা করতে থাকেন। ঠিক আছে, শাবান মাসের 15 তারিখে কেউ রাত্রে ইবাদত করুক আর না করুক, ইবাদত মানে এখানে ইবাদতের কোনো কথা নেই। আপনি যদি শিরিক মুক্ত জীবন যাপন করেছেন, জীবনে কোনোদিন শিরিক করেন না, শিরিক থেকে বেঁচে থাকেন, কোনো মানুষের সাথে হিংসা বিদ্বেষ মানে কাউরির সাথে হিংসা নাই আপনার, কাউরি উপরে হাদিস আছে ইল্লা শাহিন মানে যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখে মনে দুঃখ ইয়ে রাখে হিংসা রাখে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, তাহলে আপনি আর মনের ভিতরে হিংসা বিদ্বেষ থেকে আপনি নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারেন আর আপনি যদি শিরিক মুক্ত জীবনযাপন করতে পারেন জীবনে, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এমনিই করবেন। এখানে ইবাদতের কোনো হাদিস নেই যে আল্লাহ রসুল বলেছেন যে রাত্রে জেগে জেগে ইবাদত করো যেহেতু আল্লাহ নেমে এসে তোমাদেরকে ক্ষমা করবে, এটা বলেন নাই আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন আল্লাহ ক্ষমা করেন সেই রাত্রে, কিন্তু কাদেরকে করেন, যাদের কোনো যারা শিরিক করে নাই, তারা শিরিক করেন না, আপনি শুয়ে থাকলে সেই ক্ষমার অধিকারী হবেন। এই একটা সহিহ হাদিস আছে। এছাড়া যারা বর্তমান সমাজে বা বর্তমান যুগে শবে বারাত শব্দ নিয়ে, শবে বারাতকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, যারা বলে যে এই রাত্রি এটা ভাগ্য রজনী রাত, এই রাত্রে মানুষের ভাগ্য রচনা করা হয়, ভাগ্য লেখা হয়, তারপরে এই রাত্রে রাত্রি জেগে জেগে বিশেষভাবে নামাজ পড়তে হয়, বিশেষ দোয়া জিকির করতে হয়, আর এই দিনে 15 তারিখের দিনে রোজা রাখতে হয়, এরা কিছু দলিল দেয়, প্রমাণ দেয়। এদের দলিলগুলোর অবস্থা কি সেটা একটু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা দলিল, প্রথম দলিল হলো এদের যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আমি এই কোরআন মাজিদকে বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি। আর ওই আয়াতে লাস্টে গিয়ে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরির হাকিম, যেই রাত্রিতে মানে বিশ্বের বা পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা করা হয়, অর্থাৎ ভাগ্য রচনা করা হয়।
এই জন্য তারা বলে শাবে বারাত, এটা ভাগ্য রজনী, অর্থাৎ ভাগ্য মানে এই দিন ভাগ্য লিপিবদ্ধ করা হয়, লিখা হয়। তো এখন এই আয়াতের তাফসীর, তাফসীর সহি তাফসীর কি, এরা বলছে, যারা বলছে যে শবে বরাতের রাত্রে জেগে ইবাদত করো, দিনে রোজা রাখো, আর রাত্রে 100 রাকাত নামাজ পড়ো, আরও ইবাদত করো, কারণ আজকে রাত যদি তোমার ভাগ্যটা ভালো লেখা হয়ে যায় তাহলে তোমার গোটা বছরের ভাগ্য জীবন ধন্য হয়ে যাবে। অথচ নামাজ পড়ে না, না পড়ে কোনো খোঁজখবর নাই, অন্য কোনো কাজ করে না করে, এমনকি কিছু মানুষ এমনভাবে, এমনও মানুষের ধারণা হয়ে গেছে, সাধারণ মানুষের এমনও ধারণা হয়ে গেছে, বা এরকম অনেক আলিমরা ওয়াজও করে যে এই রাত্রে একটা রাত যদি জেগে ইবাদত করে নাও তাহলে তোমার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, তো ওই মানুষগুলো বলেন, যারা এই কথাটা শুনবে যে এক রাত্রে ইবাদত করে যদি সারা জীবনের গুনাহ আমার মাফ হয়ে যায় তাহলে আর নামাজ পড়ার দরকার আছে, তার সে চিন্তা করবে নামাজ পড়ার, তার মনে মনে চিন্তা বছরে একটা রাত, আর এই জন্য থেকে হিড়িক পড়ে যায় দেশে, মসজিদগুলোতে দেশে হিড়িক পড়ে যায়, যারা জিন্দগিতে মসজিদে নামাজ পড়তে আসে না, জুমার নামাজও পড়ে না, তারাও ওই রাত্রে এসে জিলাবির লোভে, আর ওই যে সারা রাত ইবাদত করলে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, আর সে এসে কি করে সারা রাত ওই গল্প গুজব কিংবা ইবাদতও মগ্ন থাকে, অনেকেই 100 রাকাত নামাজ পড়ে। আসুন দেখি এই সমস্ত হাদিসগুলোর কি ভিত্তি আছে। তাদের যে প্রথম দলিল কোরআনের আয়াত, এই প্রথম দলিলটাই তাদের তাফসিরে ভুল তাফসির। আসুন কোরআনের আয়াতের তাফসির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নিজেই অন্য আয়াত দিয়ে, কোরআনের এক আয়াতের তাফসির আল্লাহ অন্য আয়াতে করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রের কথা বললেন, ওরা বলছে যে এটা হচ্ছে শাবে বরাত, এটা একজন মুফাসসির তাফসিরের একজন একজন সাহাবী থেকে কিলা বলে বলা হয়েছে, যে কোনো একজন বলেছেন যে লাইলাতুল মুবারাকার অর্থ হলো শাবে বরাতের রাত, 15 তারিখের শাবান মাসের 15 তারিখের রাত, 15 তারিখের রাত, এটা একজন সাহাবী বলেছেন, এটাকে নিয়ে তারা দলিল নিয়ে এটা নিয়ে প্রচার করে তার এই বেদাতগুলো করতে শুরু করেছে। অথচ তাফসির ইবনে কাসির খুলে দেখেন, তাফসির ইবনে কাসির হলো সব থেকে মূল্যবান এবং সব থেকে বড় তাফসির, সহি তাফসির। তিনি বলছেন যে লাইলাতুল মুবারাকার অর্থ হলো লাইলাতুল কাদর, লাইলাতুল মুবারাকা মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসির কোরআন দিয়ে করেছেন, এখানে আল্লাহ বলছেন আমি এই কোরআনকে বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি। বরকতময় রাত কোনটা এখানে এখানে বলা হয় নাই, যেই রাত্রে মানুষের ভাগ্য লেখা হয় বা সারা বছরের মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর ফয়সালা করা হয়। এখন এই বরকতময় রাত কোনটা এখানে আল্লাহ কোরআনে পরিষ্কার করেন নাই, কিন্তু আল্লাহ কি বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি সেই রাত্রিতে। অন্য কোরআনের অন্য আয়াতে আসেন যে কোরআন নাজিল কোন রাত্রে হয়েছে, এটা আমরা বেরিয়ে দেখতে যাব, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে এই আয়াতের তাফসীর অনুযায়ী করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। আর লাইলাতুল কদর কি জানো, লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম বা ভালো। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে একদিকে তাহলে বরকতময় রাত বললেন, আর সব থেকে পৃথিবীতে বরকতময় রাত কোনটা, লাইলাতুল কদর, যেখানে 1000 মাস মানে 84 বছর 3 মাস 4 মাস 83 বছর 4 মাস পর্যন্ত মানে লাগাতার ইবাদত করলে যে নাকি পাওয়া যায় সে একটা রাত্রে ইবাদত সে নাকি পাওয়া যাবে লাইলাতুল কদরে, তাহলে এর থেকে বরকতময় রাত আর হতে পারে, তাহলে ওইদিকে বরকতময় বললেন আর এদিকে লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদর থেকে বরকতময় রাত আর নাই, তাহলে বরকতময় রাত মানেই হলো লাইলাতুল কদর রাত, কোরআন তাফসীর কোরআন হয়ে গেল। আর ওরা বলছে না লাইলাতুল কদরের মানে বরকতময় রাত হলো শাবে বরাতের 15 তারিখ, তাহলে ভুল তাফসীর করছে না করছে না। আচ্ছা, দ্বিতীয় হলো যে এই শাবে লাইলাতুল কদরটা কোন মাসে আছে, সেই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে সেটা কোন মাসে, আল্লাহ বলছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। আর ওইখানে আল্লাহ বলেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি বরকত মাসে, তাহলে বরকত মাসটা রমজান মাসের ভিতরে আছে, বরকতময় রাতটা রমজান মাসের ভিতরে, আর সেটা হলো লাইলাতুল কদর। আর এরা বলছে না কোনো জায়গাতে কোরআনে শাবান মাসের কথা আলোচনা হয় নাই, তাহলে শাবান মাসের তাফসীরটা তারা ভুল তাফসীর করছে, প্রথম কথা। দ্বিতীয় তাদের দলিল কি, তারা মানুষকে ভাঁওতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, বেদাতি কর্মকাণ্ড করাচ্ছে, কি দলিল দিয়ে, আর একটা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলীর হাদিস একটা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন 15 তারিখের রাত আসবে, সুমু ইয়াউমাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা 15 তারিখের রাত্রে যে জেগে জেগে ইবাদত করো, ক্যাম করো, আর দিনে রোজা রাখো। কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে মাগরিবের পরে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন যে আল্লাহ মুস্তাগফিরিন
লাউ আস্তাগফিরু, তুমি আমার কাছে কেউ ইস্তেগফার করতে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। আলা মুস্তারজিকিন আরজুকুহু, তোমাদের ভিতরে কেউ রুজি চাও বলো, রুজি চাও, আমি তোমাদেরকে রুজি দান করব। তোমাদেরকে কেউ কোনো মুবতালি অর্থাৎ কোনো সমস্যায় ভুগছে বলো, তোমাদের সমস্যা দূর করে দেব। কাজা কাজা এই ধরনের কথা আল্লাহ বলতে থাকেন কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। এটা একটা হাদিস। এই হাদিসটা তারা বলছে যে এই যে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন অতএব রাত্রে জেগে জেগে ইবাদত করো আর দিনে রোজা রাখো। এই হাদিসটা সহিহ না সহিহ না আমাদের দেখা দরকার। ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি বলছেন, লতাইফুল লতাইফ বলে একটা বই আছে, তিনি বলছেন যে দেখো এই হাদিসটা ইবনু আবি সুবরা বলে একটা লোক আছে হাদিসের রাবি, সেই লোকটা কি করতো নিজে থেকে হাদিস বানাতো। এই হাদিসে হাদিসটা সহি নয়, হাদিসটা অনেকে জয়ীফ বলেছেন আর অনেকে বলছে এটা মৌজু জাল হাদিস, নিজেদের তৈরি করা হাদিস। হাদিসটা তৈরি করেছে কে? ইবনু আবি সুবরা বলে একটা লোক ছিল হাদিসের রাবি, সেই লোকটা এই ধরনের তৈরি করেছে। আর বিশেষ করে এই হাদিসটা সহি নয়, এটা জাল তৈরি করা, নিজেদের তৈরি করা হাদিস। আর ওরা বলছে না আল্লাহ রসুলের কথা, অতএব চলো করতে হবে। দ্বিতীয় হাদিস হলো তাদের দলিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হযরত আয়েশার হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 15 তারিখের শাবান মাসের 15 তারিখের রাত্রে আল্লাহ নিচে আসমানে নেমে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন। কত ক্ষমা করেন? আকসারা মিন গানামে কাল্ব। কাল্ব বলে একটা গোত্র, একটা বংশ আছে ছিল মদিনাতে, তারা অনেক ছাগল মানে পুষত, ভেড়া পুষত, ছাগল পুষত, তো অনেক ছাগল তাদের। তো আল্লাহ রসুল বললেন যে ওই যে বংশে যে যত ছাগল আছে তার থেকেও বেশ, ছাগলের লোম যে আছে, লোম ছাগলের লোম, এই লোমের থেকেও আল্লাহ আল্লাহ তাআলা কি করে মানুষকে বেশি ক্ষমা করে। এই হাদিসটা জয়ীফ হাদিস, সুবহানাল্লাহ পড়ে লাভ নাই। হাদিসটা কি জয়ীফ? আল্লাহ ক্ষমা করতে পারেন, সমস্যা নাই। হাদিসটা জয়ীফ হাদিস, জাল হাদিস, তৈরি করা হাদিস, মানুষের হাদিস, মানুষের তৈরি করা হাদিস, সহি হাদিস নয়, এটা জয়ীফ হাদিস। অর্থাৎ এই জয়ীফ হাদিসগুলো দিয়ে তারা কি করে বলে যে না হাদিসে আছে অতএব এগুলো করো। এমনকি তারা 100 রাকাত নামাজ পড়ে, 100 রাকাত নামাজ নিজেরা বানিয়ে নিয়েছে। 100 রাকাত নামাজ সম্পর্কে কোনো হাদিস নাই, সহি হাদিস নাই, বরং 100 রাকাত সম্পর্কে যে হাদিসগুলো বানানো হয়েছে এগুলো সব মানুষের তৈরি করা হাদিস। এবং প্রথম রাকাতে সুরা ফাতিহা, সুরা ফাতিহা একবার এবং তিনবার করে সুরা ইখলাস, 10 বার করে মনে হয়, 10 বার করে, হ্যাঁ 10 বার, না এই ধরনের করে তারা মানে নামাজ পড়ে 100 রাকাত নামাজ। তো 100 রাকাত হোক, 2 রাকাত হোক, 5 রাকাত হোক, ওই উদ্দেশ্য নিয়ে নিজে নামাজ পড়বে এটা শরীয়তে নেই। যেটা শরীয়তে নেই সেটা নিজে থেকে বানিয়ে করা চলবে না? চলবে না, চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, যেই হুকুম আমার দেওয়া নয় সেই রকম কোন নিত্য নতুন কাজ কেউ যদি করে ইসলামের ভিতরে সেটা প্রত্যাখ্যাত, সেটা বেদাত, সেটা মারদুদ, সেটাতে কোনো কাজ হবে, বরং তার উপরে অবাল হবে, গুণা হবে। তো এই যে নামাজ নিজেরা তৈরি করে দিয়ে নামাজ পড়বেন না, যে রাকাত রাত্রে তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, সেই দিন আপনি তাহাজ্জুদ পড়েন কোনো সমস্যা নেই, সেই দিন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, সবসময় ক্ষমা চান, সেই দিনও ক্ষমা চান আল্লাহর কাছে, কোনো সমস্যা নেই। আপনি জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদ পড়বেন না, জিন্দগিতে শাবান মাসের কোনো একটা রোজা রাখলেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একদিন খাস করে রোজা রাখেন নাই, সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই যে তোমরা 15 তারিখে রাত্রে রোজা রাখো, যেটা বলেছেন, যেটা আল্লাহ রসুলের নাম দিয়ে বলা হয়েছে সেটা জাল হাদিস, সহি হাদিস নয়। তো যেখানে আল্লাহ রসুল নিজে করেন নাই, সাহাবাদেরকে করতে বলেন নাই সহি হাদিসের দ্বারাতে, কিংবা এই ধরনের আমলের কথা বলেন নাই, আর আল্লাহ রসুল যেটা করেছে সেটার দিকে কাউরই খেয়াল নেই। আল্লাহ রসুল কি করতেন? প্রতি বেশিরভাগ দিনগুলো রোজা রাখতেন, আপনিও রোজা রাখেন, আপনি যদি শাবান মাসের ফজিলত নিতে চান আপনিও রোজা রাখেন, আপনার জন্য আমল করা যায়, কিন্তু রোজা ছেড়া শুধু ওই একদিন রোজা রাখবেন খাস করে, এর জন্য দলিল, সহি দলিল চাই। যেহেতু সহি দলিল নাই, অতএব ওই রকম খাস করে নির্ধারিত করে একদিন রাত জাগা এবং রাত্রে ইবাদত করা এবং 100 রাকাত নামাজ পড়া, এগুলো যার কোনো সহি হাদিস নেই, প্রমাণ নেই, সেটা আমাদের জন্য করা চলবে না। কারণ ইবাদত হলো তাওকিফি, ইবাদত ততটুকু করতে পারবেন যতটুকু প্রমাণ আছে। আপনি রাত্রি জেগে প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, সেই দিনও তাহাজ্জুদ পড়েন, সমস্যা নেই। আপনি অন্য সময় রোজা রাখছেন, প্রতি মাসে রোজা রাখেন 3টা করে, সেই 15 তারিখে পড়ে গেছে রোজা, রাখেন কোনো সমস্যা নাই, কিন্তু কোনোদিন রোজা রাখবেন না, খাস করে 15 তারিখের দিন রোজা রাখবেন,
ওই যে শবে বরাতের ফজিলত জানছে যে আজকে হালুয়া রুটি, এই জন্য মানুষ কি করে যে শবে বরাতের রাত্রে আজকে যদি তুমি ভালো ভালো খাও, ভালো ভালো করো, ভালো জিনিস যদি করো, ভালো কাজ করো, তাহলে তোমার ভাগ্যটা গোটা বছরের জন্য ভালো হয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে তারা কি করে হালুয়া রুটি বিল্লি করে ফকির মিসকিন সেই দিন, কেন অন্যদিন বিল্লি করে আপনার নেকি হবে না? মানুষ মোহতাজ আছে, ফকির আছে, মিসকিন আছে, তাদেরকে অন্যদিন দেন, সেদিন কেন দেন না? সেদিনের কোনো গুরুত্ব নাই, যেই দিন দিবেন একজন ফকির মিসকিনকে সেই দিনই আপনি নেকি পাবেন। কিন্তু আজকের দিনটা খাস করে কেন? এই জন্য যে আজকে যদি আমার দান দান দানের ভিতরে চলে, আজকে রাত্রে যদি আমার মানে মানুষকে খাওয়ানোর ভিতরে চলে, মিষ্টি মুখ করে কুড়াতে পারি, তাহলে আমরা আমাদের আমার ভাগ্যটা আল্লাহ ভালো লিখে দেবেন, ভালো লিখা হবে। আর এই ভাগ্য লিখাতে গিয়ে মানুষ এবাদত তো নাই, রাত্রে এই বেদাতি কর্মকাণ্ডগুলো করার করে সময়টা পার করে অতিবাহিত করে, আর ফজরের সময় আসল যে নামাজ ফরজ নামাজ সেখানে আর কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ফজরের নামাজে আর মানুষ খুঁজে পাওয়া যায় না। ও সারা আর নামাজ পড়েই বা করবো কি? তাদেরকে এই যে অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, মানুষ বলে দেওয়া হয়েছে তাদেরকে, তারা সুযোগ পেয়ে গেছে যে এই রাত্রে জেগে মদত করে নাও, তোমার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আর দরকারটা কি তার? তো এইরকম ভাবে মানুষকে বেদাতি কর্মকাণ্ড করানো হচ্ছে এবং সমাজে এই সমস্ত বেদাত চালু হচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হলো যে এই ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে রাখা, বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে সহি আমল করার, যে আমলগুলো করলে আমাদের কাজে লাগবে, আল্লাহর কাছে গিয়ে মানে আমাদের মানে নেকির কাজে নেকি হবে এবং কাজে লাগবে, সেই সমস্ত আমল করার তৌফিক দান করুক, সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন এবং বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।